আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মুনাস ডায়েরি। আজকে আপনাদের জন্য স্কটল্যান্ডের আরেকটি ভিডিও নিয়ে এসেছি, এটি আরেকটি পর্ব। তো যেহেতু আমরা অনেক জায়গায় ঘুরেছি, একবারে সব ভিডিও দেওয়া যাবে না, আমি চেষ্টা করব ভাগে ভাগে অল্প অল্প করে আপনাদের সাথে ডিটেলসে সব ভিডিওগুলো শেয়ার করার। তো এই যে আমরা যাচ্ছি এখন আমাদের গন্তব্যে, গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা স্কটল্যান্ড পৌঁছে গিয়েছি, ইডেনবরে পৌঁছে গিয়েছি, তারপরে আসলে আমরা হোটেলে যাচ্ছিলাম, এটা তখনকার ভিডিও। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি। তো এই যে আমরা চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টে, এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মামির রুম, মামির রুমে যাচ্ছে আর কি। তো আমি শুরু থেকে দেখানোর চেষ্টা করছি। তো এই যে ঢুকতেই হচ্ছে এখানে একটা স্টোর রুম, ছোট একটা স্টোরেজ আছে। তো ওই পাশে মামা যেহেতু শুয়ে আছে, আমি ওই রুমটার ভিডিও করতে পারিনি কারণ সবাই অনেক টায়ার্ড, আমরা প্রায় 8-9 ঘন্টা ট্রাভেল করেছি এক টানা, তো ওই জন্য মোটামুটি সবাই টায়ার্ড হয়ে গিয়েছি। এটা ছোট একটা স্টোর রুম, আর এই পাশে হচ্ছে মামাদের বেডরুম, একই রকম এই যেটা আলমারিও আছে। আর এই পাশে এই রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটা হচ্ছে আজকের জন্য আমাদের। তো এখানে একটা আলমারিও আছে, এখানে কাপড় চোপড় রাখা যাবে। তো এই তো, আর এক্সট্রা পিলো আর কম্বলও আছে, তো আমরা এগুলো ইউজ করতে পারবো যদি প্রয়োজন হয়। তো এই পাশে দেখতে পাচ্ছেন বাথরুম, বাথরুমটা বেশ বড়ই ছিল আর ভালোই ছিল, খারাপ না। আর এই পাশে হচ্ছে সিটিং রুম, কিচেন আর ডাইনিং সবই একসাথে, বেশ ছোটোর মধ্যে গোছানো আছে রুমটা, বাসাটা বেশ ভালোই আমাদের জন্য, একদিনের জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর এটা হচ্ছে বাইরে লিফটের পাশে থেকে যে ভিউটা সেটা। তো আমরা নিচে যাচ্ছি, গাড়ি থেকে আমাদের আরও জিনিসপত্র আনতে হবে, আমরা সেখানে যাব এখন। এটা হচ্ছে যেই অ্যাপার্টমেন্টটা, ওটা বাসার ফ্রন্ট সাইড, জায়গাটা বেশ সুন্দর প্লাস অনেক নিরিবিলি, বোঝাই যাচ্ছে দেখতে পাচ্ছেন কোনো মানুষজন নেই। এখন প্রায় 8টা বেজে গিয়েছে, তো আমরা এখন আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সেগুলো নিয়ে আমরা উপরে গিয়ে, আসলে সবাই অনেক যেহেতু টায়ার্ড, ঘুমিয়ে পড়ব। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, মানে আমরা যখন চেক আউট করেছিলাম তখনকার ভিডিও। আমরা একদিনের জন্য হোটেলটি ভাড়া করেছিলাম। তো এই পাশ দিয়ে যখন, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানেই ছিলাম এই বিল্ডিংটাতে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের চাবি ড্রপ অফ করতে, আর যাওয়ার আগে আমাদের এই পাশ দিয়ে একটা ছোট নদীর মতন আছে, ওইখানটা একটু ঘুরে দেখে যাব। শুনতেই পেলেন আমরা জুতে যাওয়ার প্ল্যানিং করছিলাম, কিন্তু আসলে এত খারাপ আবহাওয়া ছিল, মানে ওই দিন মানে সারাটা দিনে যদি এক মুহূর্তের জন্য বৃষ্টি থামতো, এই যে দেখতে পাচ্ছেন অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে, কখনো কম বৃষ্টি কখনো বেশি বৃষ্টি, কিন্তু বৃষ্টি ছাড়া আসলে আমরা এডিনবরে কোথাও ঘুরতে পারিনি। ইভেন আমরা যে নেমে একটা কফি খাবো সেই পরিমাণ কি বলবো, সেইটুকু সময়ও দিচ্ছিল না, মানে এত আল্লাহর রহমতের বৃষ্টি তখন পড়ছিল। যাই হোক, এই যে আমরা এখন জুতে যখন যাচ্ছিলাম, এই পাশটা দিয়ে ভিউ অনেক সুন্দর ছিল, উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছিল, তো আমরা সেটা দেখছিলাম আর এই এরিয়াগুলো ঘুরছিলাম। মেইনলি আমরা জুতে যখন গিয়েছি এত পরিমাণ বৃষ্টি ছিল, মানে ওইখানে আসলে ভিডিও আমরা ঢুকতেই পারিনি, আসলে বাচ্চা কাচ্চা নিয়ে গাড়ির সামনে বসে হা করে তাকিয়েছিলাম যে কি কোথায় আসলাম ঘুরতে আসলে। তো যাই হোক, আমরা যতটুক পারি আমরা আজকে ইডেনবরা ঘুরবো, দেখা যাক
কতটুকু ঘোরা যায়। বৃষ্টি যে পরিমাণ পড়ে তো ঠান্ডার দেশে বিল্ডিং কালো হয়ে যায়। আমরা সিটির আশেপাশে ঘুরছিলাম আর গুগলে বসে বসে সার্চ করছিলাম যে কোনো ইনডোরে ঘোরার জায়গা আছে কিনা। তো কিছু মিউজিয়াম শো করছিল, আসলে যেহেতু আমাদের সাথে ছোট বাচ্চা আছে তো ওরা মিউজিয়ামের আসলে কিছু বুঝবেও না আর ওরা কোনো এনজয়ও করতে পারবে না। তো আমরা ভাবছিলাম যে কোনো শপিং মলে যাওয়া যায় কিনা, অ্যাটলিস্ট বাচ্চারা গাড়ি থেকে নামুক একটু ঘুরুক। তো আমরা এখন যাচ্ছি এডিনবরা যে সিটি সেন্টার ওইদিকে, তো যাচ্ছি। দেখতে পাচ্ছেন একই শাড়িতে কত সুন্দর বিল্ডিংগুলো, খুব সুন্দর লাগছিল এই বিল্ডিংগুলো দেখতে। আমরা এখন আছি এডিনবরা টাউন সেন্টারে। তো এই যে সামনেই আছে এখানকার ট্রেন স্টেশন, মানে মেইন যে ট্রেন স্টেশন। আসলে এডিনবরা সিটিটা খুব একটা বেশি বড় না, গাড়িতে মনে করেন এক ঘন্টার ভিতরে মনে করেন এই শহরটা গাড়ি দিয়ে মোটামুটি ঘোরা যায়। কিন্তু নেমে আসলে ঘুরতে পারলে আরও ভালো হতো। নন স্টপ বৃষ্টি পড়ছে এখানে দেখতেই পাচ্ছেন। আর এই যেটা হচ্ছে ওয়েবলি যে ট্রেন স্টেশন সেইটা, তো আমরা যদি কেউ ট্রেনে আসতাম, মানে আমাদের ফার্স্টে প্ল্যান ছিল ট্রেনে আসার, তাহলে আমাদের এখানেই নামতে হতো। এই যে দেখতে পাচ্ছেন ট্রেন স্টেশন, এটা নিচে নামতে হয় আসলে। তো এই যে অনেক বৃষ্টি ছিল, অনেক বৃষ্টি আসলে, কি বলবো, আমাদের বৃষ্টির জন্য আসলে ট্যুরই মোটামুটি একদমই খারাপ। যদি আসলে গাড়ি না নিয়ে আসতাম, ঘর থেকেই বের হতে পারতাম না, এরকম সিচুয়েশন ছিল। এডিনবরা শহরটি আসলে অনেক পুরাতন, এটা মধ্যযুগীয় একটা সিটি। আর এখানকার বাড়িঘরের স্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন এগুলো অনেক পুরাতন। আর এটা পাহাড়ি এলাকা, তো বেশ উঁচু উঁচু জায়গায় বাড়িঘর দেখা যায়, একটু দূরে তাকালেই দেখা যায় বেশ উঁচু জায়গা, মানে পাহাড়ি যেহেতু অঞ্চল এখানকার। আর বেশ উঁচু নিচু রাস্তা এই জায়গাটায়। আর ওয়েদার তো দেখতেই পাচ্ছেন, ভয় ভয় ওয়েদার। তো এখানে আমরা এক দোকানে জিজ্ঞেস করছিলাম যে লাস্ট আমরা যখন গিয়েছি তার আগের সপ্তাহেও বেশ ভালো ওয়েদার ছিল, কিন্তু আমরা যেতে না যেতেই ওয়েদারের অবস্থা দেখতে পাচ্ছেন। তো ব্রিটিশ ওয়েদার এরকমই, ইউকে ওয়েদার এরকমই ডিজাস্টার, মানে কখন কীরকম দেখায়। অনেক সময় 80% বৃষ্টি দেখিও বৃষ্টি হয় না। আর
এখন তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি অনবরত। আমরা আসলে স্কটল্যান্ডে ঢোকার পর এখনও সূর্যের দেখা পাইনি। আর আমরা এখন যেই জায়গাটিতে ঘুরছি এখানে বেশ বড় বড় হোটেল রেস্টুরেন্ট ওগুলো আছে এখানে। দেখেন ছোট মোটো ক্যাসেল বানাই সেটাই তো কইলাম, এরকম বাড়ি হলে এত কিছু লাগে না। আমার এরকম বাড়ি লাগবে না, আমি পাই আইসা থাকবো। ওটা হলিডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড বৃষ্টি, যার কারণে আসলে মানে যে কোথাও যে আমরা ঘুরতে যাব, কারণ সবই আউটডোর এখানে যে অ্যাক্টিভিটিসগুলো আছে। তো আমরা এখন একটা রিটেল পার্কে আসছি, এখানে হোম বেস বুস্ট মানে স্টারবাকস কফি টফি খাওয়ার মতো এনাফ স্পেস আছে। তো এই তো এখন দেখি সামনের দিকে যাই, বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কোথাও যেতেই পারতেছি না এই বৃষ্টিতে, মানে মুষলধারে বৃষ্টি যাকে বলে, এখানকার ওয়েদার এরকমই থাকে। তো আমরা আশা করছিলাম যে হয়তো বা বৃষ্টি কমলে আমরা কোথাও যাব, কিন্তু সেটা আর হচ্ছে না। যেহেতু আমরা এখন শপিং মলে ঘুরতেছি, এখন তো এমএনএস থেকে আমরা ঘুরেছি একটু, এখন একটু হোম বেসে যাবো, সময় তো কাটানো লাগবে আর কি।
এটা এখন যাচ্ছি। যে দেখতে পাচ্ছেন আমরা এখন আছি ইডেনবার্গ সিটি সেন্টারে। সামনেই হচ্ছে ট্রেন স্টেশন, বেশ বিজি একটা জায়গা। সব ধরনের ব্র্যান্ডের দোকানগুলো আছে আর কি। এত পরিমাণ বৃষ্টি ছিল, আসলে এই বৃষ্টির ভিতরে ঠিকঠাক মতো হাঁটাও মুশকিল। দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আর বাচ্চা কাচ্চা নিয়ে তো হাঁটা, বাইরে বের হওয়াও অসম্ভব। তো আমি আর বের হইনি বাচ্চা কাচ্চা নিয়ে, আমি একাই বের হয়ে গিয়েছি। মামিরাও গাড়ির ভিতরে ছিল। তো আমি আর কি একটা জায়গায় নেমে গিয়েছিলাম, আমার হাজবেন্ডকে বলেছিলাম যে আমাকে তুমি সেম ওখান থেকেই নিয়ে যাবে, আমি যখন তোমাকে ফোন করব। তো ও এসেছিল তখন, তো এত বৃষ্টি ছিল তখন, এই যে দেখতে পাচ্ছেন মুসল ধরে বৃষ্টি, ওই যে বাসটা দেখা যাচ্ছে ওখানেই আমার হাজবেন্ড আসবে। কিন্তু আমি এই বৃষ্টির চোটে মানে সেম একটা গাড়ি পেছনে ছিল, ওই গাড়ির দরজা খুলে ফেলেছিলাম। তো মহিলার যে ড্রাইভার ছিল সে মনে হয় বেশ ভয় পেয়ে গিয়েছিল যে আল্লাহ এ কোন পাগল। তো যাই হোক, এখন আমরা একটা হালাল KFC সন্ধান পেয়েছি, ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা কিছু নিয়েও নিয়েছি। তো আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন যে ইনভারনেস, ওখানে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।